লিফটে তো সব সময় ওঠানামা করেন, কখনো কি খেয়াল করেছেন লিফটের দরজায় ছোট্ট একটি ছিদ্র থাকে? এই ছোট্ট ছিদ্রটি আপাত দৃষ্টিতে দেখলে ততটা গুরুত্বপূর্ণ মনে হবে না, কিন্তু জরুরি অবস্থায় অথবা লিফট ঠিকঠাক রাখতে এই ছিদ্র খুবই কার্যকর। লিফট কখনো যদি বন্ধ হয়ে যায় তখন একটি ড্রপকির মাধ্যমে লিফটের দরজা খোলা হয়। রেফারেন্স ওয়েবসাইটে লিফটে ছিদ্র থাকার কারণ ব্যাখ্যা করা হয়েছে। লিফটের দরজা মূলত দুই সেট থাকে, লিফটের ভেতরের দিকে এক সেট আর লিফটের বাইরের দিকে এক সেট। খোলার সময় দুই সেট দরজা একই সঙ্গে খোলে। এই ছিদ্রটি মূলত বাইরের দিকে দরজায় থাকে, এর কারণে যখন লিফটের বাইরে লাইন ধরে দাঁড়ান তখন এই ছিদ্র দেখতে পান। ভেতরে ঢুকলে লিফট বন্ধ হওয়ার পর ছিদ্রটা আর দেখতে পান না, আর বাইরের দিকে দরজায় ছিদ্রটা রাখার মূল কারণ হলো লিফট আটকে গেলে যেন বাইরে থেকে দরজা খোলা যায়। এই ছিদ্রটিকে আপনি বলতে পারেন তালা, আর এই তালা খোলার চাবি যা ড্রপকি নামে পরিচিত সেটা থাকে বহনের রক্ষণাবেক্ষণকারীদের কাছে। আনলকিং সিস্টেমটা লিফটের ভেতরের দিকে থাকে। লিফট হঠাৎ বন্ধ হয়ে গেলে এই ছোট্ট ছিদ্র দিয়ে লিফট মেকানিক দরজা খোলার চেষ্টা করেন। অনেক সময় এই ছিদ্র গোল না হয়ে অর্ধ চন্দ্রাকৃতির হয়ে থাকে, কারণ চাবির আকার কিছুটা অর্ধ চন্দ্রাকৃতির মতো, এর ফলে লিফটের দরজা খোলা সহজ হয়। এই চাবি দিয়ে লিফটের দরজা খোলার পর লিফট মেকানিক একটি লোহার দণ্ড দিয়ে জোর করে পুরো দরজাটা খুলে ফেলেন। এই দণ্ড সাধারণত লিফটের দরজা খোলার কাজে জরুরি অবস্থায় লিফট ঠিকঠাক করতে ব্যবহার করা হয়।